হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আবার আমার চ্যানেলে ব্যাক করে আজকের এই নতুন ভিডিওটি দেখার জন্য। আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের পথে। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। সো প্লিজ সাপোর্ট করেন যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আর হ্যাঁ, যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন ভিডিও আসলে আপনারা একেবারে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, আর রওনা দিয়ে কোথায় যাচ্ছি সেটা এখন বলি। আজকে আমাদের একটা ফ্রেন্ডের বাসায় আমাদের ঈদের দাওয়াত, তো ওর বাসায় আমরা যাচ্ছি। তো ওর বাসায় যাওয়ার জন্য আমরা দুইটা ওয়েতে যেতে পারি, একটা হচ্ছে ব্ল্যাকওয়েল টানেল আর একটা হচ্ছে ডার্টফোর্ড ব্রিজ। তো ব্ল্যাকওয়েল টানেলটা একটু বেশি সময় লাগে, তাই আমরা ওটা অ্যাভয়েড করি সবসময়। ডার্টফোর্ড ব্রিজটাই আমরা বেশি প্রেফার করি। তো এটা হচ্ছে ডার্টফোর্ড ব্রিজ। লন্ডনে এখন এত গরম পড়েছে, আসলে খুব বেশি আসলে অস্বস্তিকর লাগে, খুব বেশি ভালো লাগে না। তো ওর বাসায় আমাদের ডিনারে দাওয়াত, কিন্তু আমরা একটু বিকাল বিকাল যাচ্ছি, কারণ বাচ্চারা যাতে একটু খেলাধুলা করতে পারে একসাথে। তো এই জন্য ওর বাসায় একটু আগে আগে রওনা দিয়ে দিলাম। সামার আমার খুবই পছন্দের, কিন্তু এবার সামারে এত গরম পড়েছে যা আসলে বলার বাইরে। যাই হোক, কথা বলতে বলতে চলেই আসলাম আমার ফ্রেন্ডের বাসায়। ও খুব সুন্দর করে ঈদের ডেকোরেশন করেছিল, আমার এটা খুবই ভালো লেগেছিল। আর ও হচ্ছে নুসরাত, ওর বাসায় আজকে আমি এসেছি, ও হচ্ছে আজকের হোস্ট। এত গরম ছিল তো সবাই আসলে বাইরে বসে একটু আড্ডা দিচ্ছিল, আর বাচ্চারাও খেলাধুলো করছিল। নুসরাত আর শরীফ ভাইয়া, ওরা হাজব্যান্ড ওয়াইফ, তো ওরা অনেক সুন্দর করে এবার গার্ডেনিং করেছিল, আমার বেশ ভালো লেগেছিল। আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এই ব্লগে। আর এই তো তানি আপু, ওনারা আমরা যাওয়ার আগে চলে এসেছিল, তানি আপু, নরিন, ওরা সবাই। আর আজকে আমরা সবাই শাড়ি পরেছি, আসলে ঈদ তো, ঈদে একটু শাড়ি পরতে আসলে ভালোই লাগে। তো আমরা একটু প্ল্যান করে শাড়ি পরেছিলাম, কিন্তু আমাদের হোস্ট নুসরাত ও শাড়ি পরেনি, যেহেতু ওরা সে একটু রান্নাবান্না করার ব্যস্ততা ছিল সেই জন্য। আর আমি যে শাড়িটা পরেছি এটা আমার আম্মুর দেওয়া শাড়ি, আমার আম্মুর এই শাড়িটা আমি খুবই পছন্দ করতাম, তো আম্মু আমাকে এই শাড়িটা দিয়ে দিয়েছে। তো দেশ থেকে আসার সময় আমি এটা নিয়ে এসেছিলাম। আর এই তো এদিকে আমি ভিতরে এসে দেখি ভাইয়া পুরি ভাজছিল, নুসরাত পুরিগুলো বেলেছিল আর ভাইয়া ভাজছিল। তো আসলে হেল্প তো করতেই হয় একজন আরেকজনকে, ওটাই করছিল, বেশ মজা হয়েছিল পুরিগুলো। আর এদিকে বাচ্চাদের একটু ছবি তোলা হচ্ছিল, ওদেরকে দাঁড়িয়ে একটু ছবি তুলছিল তানি আপু, তো আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম ওদেরকে। অনেক গরম ছিল, তারপর একটু আসলে জারানকে আমি পাঞ্জাবি পরে দিয়েছিলাম। ঈদ, ঈদে একটু পাঞ্জাবি পরতে দেখলে আমার ভালো লাগে আসলে, আর পাঞ্জাবি আমার খুবই পছন্দ, তো ওকে একটু পরিয়ে দিয়েছিলাম। এখন শেয়ার করছি নুসরাতের বাগান। আসলে নুসরাতের ভাইয়া অনেক কিছুই লাগিয়েছিল, এবার দেখতে খুবই ভালো লাগছিল। কোনো কিছু বাদ আমার মনে হয় না দিয়েছিল, লাউ, পুঁই শাক, লাল শাক, বিনস, আরও আরও অনেক কিছু লাগিয়েছিল। আসলে গার্ডেনিং করলে কিন্তু ভালো লাগে, কিন্তু এর পিছনে যে কতটা শ্রম দিতে হয় আসলে যে করে তা সেই জানে, বাট মানে যখন হয় তখন দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগে আমার মনে হয়। আর নুসরাত কিছু ফুল গাছও লাগিয়েছিল, এবার খুব অর্গানাইজ করে ওর গার্ডেনিংটা করেছে। তো আমি খুব ঘুরে ঘুরে দেখছিলাম কী কী লাগিয়েছে, আসলে খুব ভালোই লাগছিল। জারান আর জারানের ওহি আপু, জারান কিন্তু ওর ওহি আপুকে অনেক ভালোবাসে, আর ওহিও মাশাল্লাহ জারানকে এত আদর করে, এত কেয়ার করে, আসলে তা বলার বাইরে। বাচ্চাদের এই ভালোবাসাগুলো দেখলে আসলেই খুব ভালো লাগে আমার।
এই তো আমাদের বিকালের নাস্তা রেডি, ভাইয়ার বানানো গরম গরম চা আর নুসরাতের বানানো গরম গরম পুরি, খুবই মজা হয়েছিল, অসম্ভব ভালো লেগেছে। আর সবাই তো পুরি নিয়ে এত কাড়াকাড়ি করছিল যে কে কয়টা খাবে, কি করবে না করবে, এই আর কি। আসলে সবার সাথে একসাথে বসে খাবার খেলে যে কোনো কিছুই অনেক বেশি ভালো লাগে, আর সাথে তো হাসি তামাশা এগুলো ছিলই। তো সব কিছু মিলে আসলে বেশ ভালোই একটা বিকাল আমরা কাটিয়েছি, বাচ্চারাও খুবই এনজয় করেছে। ও পাটি নিয়ে আসছে, বাসে পাটি নিয়ে আসছে, আর একটু সস। তুমি কি বাংলাদেশ? তুমি কি বাংলাদেশ? তুমি বাংলাদেশ থেকে আনছো? বুঝছি আপনি কি বলছেন। ও বুঝতে পারছি, তুমি কি বাংলাদেশ? হাফ কথা বলে আর কি। আমি বলছিলাম আমি যে কিনে আনবো, বাচ্চারা খাই যে দাও। হ্যাঁ আপনি কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু এটা নিয়ে আসবো। নাইস দাদা, অনেক নাইস না? ওই বসে এখানে, হাত দেয়নি আর আমি দিয়ে দিছি, আমরা মারবো। মাশাল্লাহ আমাদের বাচ্চাগুলো খুবই এনজয় করেছে এই বিকালবেলাটা। আসলে সবাই একসাথে আড্ডা দিচ্ছে, ওরাও ওদের মতো করে এনজয় করছে। বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গিয়েছে, উপরে গিয়ে ওরা আমাদের সাথে দুষ্টুমি করছিল নিচে, আর এদিকে আমরা ওদের সাথে একটু হাই হ্যালো করছিলাম আর কি। যাই হোক, আর এই তো এখন একটু ফটো সেশন করে নিব, শরীফ ভাইয়াকে অনেকক্ষণ পরে তারা পেয়েছে তো মনে করলো যে একবার একটু ছবি তুলে নেই। আই তো ফটো সেশন পর্ব চলছে, ছেলেরা মেয়েরা কাপলস সবাই ছবি তুলে নেবে এক এক করে। রেডি? আচ্ছা তাহলে আর কাটলে পরে এইভাবে কাটতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব কি সুন্দর আসতেছে। আল্লাহ আল্লাহ, এই যে আচ্ছা আমি কি কইলাম, নষ্ট করে দাও ছবিগুলা। রেডি? 1 2 3 তানিয়া, এই যে এই যে আমি কি কইলাম। এই তো ছবি তোলার পর্ব অলমোস্ট শেষের দিকে, তো ছবি তোলা শেষ করে আমরা ভিতরে চলে যাব। আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মেহেন্দি ডিজাইন করো, মেহেন্দি ডিজাইন করছো শায়ে, কি করছো তোমরা? কালারিং। বাচ্চাদের ননস্টপ খেলাধুলা আসলে শেষই হচ্ছে না, ওরা একদমই টায়ার্ড হয় না, সারাদিনই মোটামুটি খেলতে পারে আসলে, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো ওদের জন্য অবশ্য। আর এদিকে নুসরাত এখন রাতের খাবার রেডি করছে, রাতে ও অনেক স্পেশাল স্পেশাল ডিশ রান্না করেছে, তো ওগুলো সে বেড়ে নিচ্ছে, আমরা এখন ডিনার করে নেব একটু পরে। তো আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছিল। ও মাছ দিয়ে, ওর গাছের পুঁই শাক, লাউ দিয়ে হার্ড চিকেন, ভর্তা, গরু মাংস, অনেক ধরনের ভাজি, মগজ ভোনা, আরও অনেক কিছুই ছিল আসলে। তো আমি একদম প্লেট সাজিয়ে নিয়ে বসেছি, এটা আমার প্লেট ছিল, ও ঝুরা মাংস কিন্তু ছিল, যেটা কিনা আমার অনেক ফেভারিট। তো সবাই খুবই মজা করে খাওয়া দাওয়া করছে। আর ডেজার্ট হিসেবে ছিল জর্দা আর ফিন্নি, খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নুসরাত অ্যান্ড শরীফ ভাইয়া, অনেক কষ্ট করেছো তোমরা, সব কিছুই আসলে অসম্ভব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে। আর এখন চলছে চায়ের সাথে মজার মজার কিছু আড্ডা, এই আড্ডাটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট আসলে খুবই মজার একটা টপিক ছিল, যেটা কিনা তানিয়া আপু আমাদের সাথে শেয়ার করছিল। তো আমরা ওটা শোনার পরে বেশ অনেকক্ষণ হাসাহাসি করেছিলাম আসলে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটিয়েছি আমরা সবার সাথে একসাথে। তো এখন বাসায় চলে যাওয়ার পালা, অনেক রাত হয়ে গিয়েছে, তো এখন বাসায় তো যেতে হবে। আসলে আড্ডা একবার জমলে উঠে যেতে খুবই কষ্ট হয়, তো যাই হোক আমিও চলে যাচ্ছি এখন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।